আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এফ এফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় লাতিনের ভিসা কিভাবে পাবেন বা কিভাবে যাবেন যেতে হলে কি কি করতে হবে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন লাতিনে দেশগুলোতে কী কী ধরনের সুযোগ সুবিধা আছে বা বাংলাদেশিদের জন্য কোন দেশগুলো ভিসা ছাড়া যাওয়া যায় এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি এই কন্টেন্টটি করেছি দেখুন আমি পৃথিবীর অনেক দেশ সম্পর্কে ভিডিও করেছি বা কন্টেন্ট করেছি যা করছি চলমান আছে তো আপনাদের যে বিষয়টি আমি একটি বিষয় খুব আমাকে ভাবায় যে বিষয়টি হচ্ছে আপনারা যারা দেশে বিদেশে যারা অবস্থান করছেন তাদের একটি কথা হচ্ছে যে আপনারা মেক্সিকো যাবেন তো মেক্সিকো আপনারা কেন যাবেন সেটি আপনারা নিজেরাও ভালো করে জানেন বা আপনারা যদি মনে করেন যে আমি যাকে প্রশ্নটি করছি তো হয়তো তিনি এ বিষয়ে জানেন না বা তিনি এ বিষয়ে অবগত নয় তো ওনাকে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব সহজে আমরা বলি তো বিশেষ করে হচ্ছে বাংলাদেশে দুটি জেলার মানুষ তারা খুব বেশি আপ্রাণ চেষ্টা করে মেক্সিকো বিশ্বাস করার জন্য তো তাদের ইন্টেনশনটি কী সেটি আমি ভালো করে জানি বা তারা নিজেরাও জানে কেন তারা মেক্সিকোতে যেতে চায় তো একটি বিষয় আমি খুব চিন্তা পড়ি যে আপনারা সবসময় একটি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনারা সব সময় কথা বলেন যে বাংলাদেশে যে সকল ট্রাভেল এজেন্সির মালিক আছে তারা তাদের তারা এই অসৎ কাজগুলো করে হ্যাঁ করে যে সবাই যে করে বিষয়টি কিন্তু তা না আপনাদের অবশ্যই এটি বিবেচনায় রাখতে হবে তাদেরকে সেই অবৈধ কাজগুলো করার সুযোগ কিন্তু আপনারাই দেন যারা প্রতিবাদী হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়াতে তারাই কিন্তু এই সুযোগগুলো দেন দেখুন আমি লাতিনের অনেক দেশগুলো করেছি সুরিনাম করেছি ব্রাজিল করেছি ইকুয়েডের করেছি বেনেজুয়েলা করেছি কিউবা করেছি পেরু করেছি অনেক দেশ করেছি তো এই দেশগুলোতে আপনারা কিভাবে যাবেন বা আমাদের যে ভিসা ছাড়া যেতে হয় বলিবিয়া যেতে আমাদের ভিসার প্রয়োজন হয় না সেই দেশগুলো সম্পর্কে আমি বলেছি তা এখন আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনারা আমাকে ফোন করে বলেন ভাইয়া আমি গোয়েতে মালা যাবো তো আপনি গোয়েনতে মালা যান আপনার জন্য সেই দেশে যে মেক্সিকো যাবেন আপনার জন্য কি সে দেশের গভর্নমেন্ট নিষেধ করেছে বা সেই দেশের অ্যাম্বাসি কোথাও লেখা আছে আপনি যেতে পারবেন না লাতিনের কোন দেশের ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না কোথাও লেখা নেই আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে চান অবশ্যই আপনি যেতে পারবেন তাদের যে অ্যাম্বাসির রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো যদি আপনার পরিপূর্ণ থাকে তাহলে আপনি সেই দেশে ভিসা পাওয়ার যোগ্য এখন আপনারা যারা সেই দেশে যেতে চান আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি সেই দেশে যাওয়ার যোগ্য কিনা এখন আপনারা ইন্ডিয়া ভ্রমণ করেছেন নেপাল ভ্রমণ করেছেন বা পৃথিবীর যে কোনো একটি দেশে আপনারা কাজের বিষয় বিষয় আপনারা সেখানে কর্মরত আছেন আপনি চাচ্ছেন ভ্রমণ বিষায় গোয়তামালা যেতে সুরিনাম যেতে ব্রাজিল যেতে আপনি চান ইকুয়েডার যেতে আপনি চান মেক্সিকো যেতে তো এই দেশগুলো আপনি যে যাবেন সেখানে কিন্তু তাদের যে বিসার রিকোয়ারমেন্টস আমি বলেছি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রতিটি দেশের জন্য ভিডিও করেছি সেখানে আমি বলে দিয়েছি যে সেই দেশের একটি রিকোয়ারমেন্টস আছে যে আপনার ট্রাভেল হিস্ট্রি দিতে হবে তো ট্রাভেল হিস্ট্রিটি কি আমি বারবার বলেছি আমার প্রতিটি ভিডিওতে আমি বলার চেষ্টা করি আপনাদের সব থেকে আমার ব্যর্থতা হচ্ছে আপনারা যারা যে কয়জন আমার ভিডিও দেখেন আপনারা ভিডিও পরিপূর্ণ না শুনে আপনারা আমাকে কমেন্টস করেন বা আমাকে কল করেন বা আমার কাছে চলে আসেন দেখা করার জন্য তা আপনাদের বিষয়টি বলছি দেখুন সবাইকে জনে জনে বলা সম্ভব না আমি যে কন্টেন্টগুলো করেছি আপনাদের ভালোর জন্য করেছি এবং আপনাদের স্বার্থের জন্য করেছে এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কোনো এজেন্টের সাথে কথা বলেছেন তিনি আপনাকে আশ্বস্ত করেছে তিনি আপনাকে মেক্সিকোর ভিসা করে দিবে ব্রাজিলের ভিসা করে দিবে আপনাকে গোয়েতামালা ভিসা করে দিবে সুরিনামের ভিসা করে দিবে ইকুয়েডের ভিসা করে দিবে পেরুর ভিসা করে দিবে প্যারাগুয়ের ভিসা করে দিবে উরুগুয়ের ভিসা করে দিবে আর্জেন্টিনার ভিসা করে দিবে কিউবা ভিসা করে দিবে তাহলে আপনাকে মনে করতে হবে যে এটি আপনার সাথে শতভাগ প্রতারণা হচ্ছে এবং এই প্রতারণার জন্মধাতা কিন্তু আপনি আপনার কোনো এজেন্সির ক্ষমতা নেই আপনার সাথে প্রতারণা করার কারণ আপনি তো সেই সুযোগটি দিচ্ছেন আপনার মধ্যে কি সেই যোগ্যতা আছে সেই দেশে যাওয়া এখন আপনাকে ট্রাভেল হিস্ট্রিটি কীভাবে বাড়াইতে হবে আপনাকে আপনাকে অবশ্যই ভালো ভালো কিছু দেশ আপনাকে ট্রাভেল করতে হবে এখন আমার ট্রাভেল হিস্ট্রিগুলো কি। যেমন আপনার মিশর ভ্রমণ থাকতে হবে দুবাই ভ্রমণ থাকতে হবে আপনার সাউদি ভ্রমণ থাকতে হবে আপনার তুর্কি ভ্রমণ থাকতে হবে উজবেকিস্তান কিরগিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান তুর্কি মিনিকিস্তান জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান এই দেশগুলো আপনার ভ্রমণ থাকতে হবে বা আমাদের পার্শ্ববর্তী মালদ্বীপ আছে শ্রীলঙ্কা আছে এইদিকে আপনি ভ্রমণ করতে পারেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম চায়না জাপান কোরিয়া এই দেশগুলো আপনার ভ্রমণ থাকতে হবে তাহলে হবে কি সেই দেশগুলো যে রিকোয়ারমেন্টস আছে সেটি হচ্ছে ট্রাভেল হিস্ট্রি এখন আপনার যদি এই যোগ্যতা থাকে তাই আপনি তখনই আপনি আবেদন করার জন্য আপনার আপনি আপনি যোগ্য যদি লক্ষ প্রতারিত বা এই প্রতারণার সুযোগ কিন্তু নিজেই করে দিচ্ছেন হবেন তারপরে আপনি কি করেন এখন যাদের সাথে কন্ট্যাক্ট করলেন তারা আপনাকে বেশ কিছু টাকা পয়সা নিল ভিসা করলো না পরে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলবেন যে আমাকে এই আমার সাথে এই প্রতারণা করেছে তো এই প্রতারণাটাই তো আপনি আপনার নিজের সাথে করছেন কারণ আপনি কি সেই দেশে যাওয়ার যোগ্য কাছে খুব অবাক লাগে যারা আমাকে দেশ বিদেশ থেকে আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপে যারা নক করেন তো তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনি আমার ভিডিও আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে এড়িয়ে চলুন কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্টসে বলেন যে আপনি ভিডিওতে কথা বলেন অনেক সুন্দর করে কিন্তু বাস্তবে যখন আপনাকে ফোন করি আপনি খুব কড়া ভাষায় কথা বলেন হ্যাঁ আমি কড়া ভাষায় কথা বলি কারণ আমিও তো রক্তি করা মানুষ আমি আপনাদের বলি আপনারা কেন লিগেলি বা অবৈধ পথে কেন আপনারা এই দেশগুলোতে যাবেন কেন আপনি একজনকে সুযোগ দিবেন আপনি একটি দেশে আছেন কাজের ভিসায় আছেন কাজের ভিসা আপনি যেতে পারবেন না এমন কোনো বিধিনিষেধ তাদের নেই অবশ্যই আপনি যেতে পারবেন কিন্তু আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আপনার যে কাজের বিষয় আছেন সমস্ত ডকুমেন্টস বৈধতা আপনার আছে কি না আছে হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার তো ট্রাভেল হিস্ট্রি লাগবে ভাইয়া আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়া তো আপনি যেতে পারবেন না এটি তাদের একটি রিকোয়ারমেন্ট যখন আপনার পাসপোর্টটি মে লাতিনের যে কোনো দেশ আছে বলিবিয়া ছাড়া তারা যখন আপনার পাসপোর্টের পাতা উল্টাবে যখন উল্টাইয়া দেখবে আপনি শুধু একজন ওয়ার্কার তখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তারা তো আপনাকে চেহারা দেখে ভিসা দিবে তারা আপনার পাসপোর্ট দেখে আপনাকে ভিসা দিবে তখন কি আপনাকে ভিসা দিবে আপনার মনে হয় তো ভিসা পাওয়ার জন্য আপনার যে যোগ্যতা থাকা দরকার আপনার ব্যাংক একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি দরকার আপনি কি করেন ব্যবসা করলে ব্যবসার কাগজপত্র চাকরি করলে চাকরির ডকুমেন্টসগুলো পাশাপাশি ইনভাইটেশন লেটার বা একটি হো একটি প্যাকেজ আপনাকে দিয়ে আপনাকে আবেদন করতে হবে ট্রাভেল হিস্টিউট সহ এখন আপনারা যারা আমাকে ফোন করেন আপনাদের সাথে যাদের সাথে কথা বলি কথা বলে কিন্তু আমার খুব খারাপ লাগে বা আমার আমি উত্তেজিত হয়ে যায় যে এতগুলো কন্টেন্ট করলাম আপনারা ভিডিও না শুনে আপনারা ফোন নাম্বারটি নিয়ে আমাকে কল করেন আমাকে জিজ্ঞাসা করেন ওনার বয়স পঁচিশ বছর পঁচিশ বছর একটি ছেলে সে যাবে মেক্সিকো সে মেক্সিকো যাওয়ার কি যোগ্য তার মানে সে মেক্সিকো থেকে অন্য দেশে যাওয়ার জন্য সে আমাকে ফোন করেছে তো এটি আসলে কখনো সম্ভব না আপনারা যদি না বুঝেন পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কারণ আপনারা যখন কোনো এজেন্সির সাথে কথা বলছেন সেই এজেন্সি আপনার মতো হাজার মানুষের সাথে কথা বলছে তাহলে হাজার মানুষের ভিসা উনি প্রসেস করার ক্ষমতা আছে কিন্তু ভিসা দেওয়ার ক্ষমতা ওনার নেই তো আপনাদের বলছি আপনারা নিজেকে নিজে প্রতারণা করবেন না নিজের সাথে এবং যেই সকল দেশে যাওয়ার জন্য যে যে রিকোয়ারমেন্টসগুলো আছে বা ট্রাভেল হিস্ট্রি আছে সেইগুলো ফুলফিল করে তারপরে আপনি যাওয়ার জন্য নিজেকে যোগ্য তৈরি করে তারপরে আবেদন করুন আমার আমি যাচ্ছি তো অযাচ্ছি তো গোছালো অগোছালো অনেক কথা বলেছি আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের ভালোর জন্য বলেছি দেখুন আমি শত শত কন্টেন্ট করেছি এই যে আপনাদের ট্রাভেল হিস্ট্রি লাগবে এই এই ডকুমেন্টসগুলো লাগবে আপনারা আমাকে ফোন করে বলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনার চাকরি করেন না আপনি ব্যবসা করেন না আপনার পড়াশোনা জানা নেই আপনার কোনো দেশ ট্রাভেল করা নেই আপনাকে ভিসা করে দিতে। তখন কিন্তু স্বাভাবিক আমি কেন আপনার জায়গায় যদি আমি থাকতাম আমার জায়গায় আপনি থাকতেন অবশ্যই দুজনেরই কিন্তু খারাপ লাগতো তো বিষয়গুলো আপনাদের অবশ্যই এগুলো বিবেচনায় নিতে হবে রাখতে হবে দেখুন অবৈধ পন্থায় নয় ভালোভাবে আপনারা বিভিন্ন দেশ ট্রাভেল করে পৃথিবী যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করুন এবং আমাদের দেশের সম্মান মান আপনাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা সুন্দরভাবে এবং খুব মসৃণভাবে আপনারা ট্রাভেল হিস্ট্রি বাড়ান এবং যেই যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো ব্যবস্থা করে তারপর আপনার পৃথিবীর যে কোনো দেশের জন্য আবেদন করুন তাহলে কোনো দেশে কিন্তু ভিসা আপনাকে আটকাবে না আপনাকে খুব ইজিলি ভিসা দিবে আপনারা যদি এরকম ইন্টেনশন ব্যাড ইন্টেনশন নিয়ে যদি আপনারা চিন্তা করেন না যে আপনাদেরকে ভিসা আপনারা করে একটি দেশ থেকে আরেকটি দেশে লাফিয়ে পারি জমাবেন এটি আসলে আমাদের দেশের জন্য খুব দুঃখজনক বা আমাদের দেশের মান সম্মান তলানিতে চলে যায় সবার আগে দেশ চিন্তা করতে হবে আপনার অপকর্মের কারণে যেন দেশের মান সম্মান ক্ষুণ্ণ না হয় সেই দিক বিবেচনা করে আপনারা আগাবেন তো আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা যারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আপনি চ্যানেলে ভিডিওটি আপনার ভালো লাগে যেটি শেয়ার করলে আপনার হয়তো আপনার মনের অজান্তে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা উপকৃত হতে পারে তাহলে আপনি এটি করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ